বরাবর সকলকে ওয়েলকাম জানাচ্ছি বাঙালি সপ্তাহে। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি একটা চিকেনের রেসিপি করব। তো চিকেনের রেসিপিটার নাম হচ্ছে মশলা চিকেন কারি। তো মশলা চিকেন কারি করতে আমাদের কী কী লাগছে উপকরণগুলো তোমাদের প্রথমেই বলে দিই, তারপরে তোমাদের সাথে আমি বাকি কথা যাচ্ছি। এখানে দেখো আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো এখানে 2 স্টেপ জিরে গুঁড়ো, এটা আমি দিচ্ছি 1 টিস্পুন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি নুন, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর এখানে আমি দিয়ে দেবো আমাদের 1 বাটি কুচানো পেঁয়াজ আছে, এর থেকে সামান্য মানে অল্প 1/2টা। এর সাথে আমি অ্যাড করছি এখানে মিট মশলা, আর এখানে আমি একটা পেস্ট রেখেছি। এখানে আমি নিয়েছি 1 গোটা রসুন আছে, 1 টেবিল স্পুন মতো জিরে, 1 টেবিল স্পুন মতো ধনে, আর তার সাথে আমি নিয়েছি 1 গোটা পেঁয়াজ, আর 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা। তো এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, এটা আছে 1 টেবিল স্পুন। আমরা কিন্তু এখানে সমস্ত যে উপকরণ সহ মশলাটা নিয়েছিলাম মাংসের মধ্যে, সেটা কিন্তু আমরা সমস্ত খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমরা এখানে একটা কড়াই বসিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আমি ওখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ইউজ করেছি, আর এখানে আমি দিলাম 1 টেবিল স্পুন মতো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো লাল লঙ্কা, 1/2 টিস্পুন জিরে, আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমার আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ, যেগুলো আমি সবগুলোকে দিয়ে দিলাম। এগুলো ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, আমাদের ফোড়নটা ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, সাথে আমি দিয়ে দেবো আমাদের যে ম্যারিনেট করা চিকেন ছিল সেই চিকেনটা। আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি এটাকে প্রথমে কিছুবার নেড়ে দিয়েছিলাম, আমি আরও কিছুবার নেড়ে দিচ্ছি, আর আমি এভাবেই কিন্তু ঢাকা না দেবো না, ঢাকা না দিয়ে কিন্তু আমি এটাকে প্রায় 10 মিনিট মতো এভাবেই কষাবো, যতক্ষণ আর তেলটা ছেড়ে যাচ্ছে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, এটা কিন্তু প্রায় অনেকটাই তেলটা ছেড়ে এসছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করবো, যাতে পুরো তেলটাই ছেড়ে আছে। এখানে কিন্তু সামান্য আমি চর্বি ইউজ করেছি। তো তোমরা এইভাবে জাস্ট রান্নাটা করো, তাহলে তোমাদের খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে কেমন লাগছে। দেখো তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসছে, এই যে তেলটা ছেড়ে এসছে, এখানে যদি আমি আরও 5 মিনিট রাখি তাহলে কিন্তু মাংসের যে আমার পিসগুলো আছে তেলের মধ্যে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। আর নজর রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকেও। আমাদের দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে, দেখো কষানো হয়ে গিয়েছে, তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আমাদের বাটি ধোয়া যেটা ছিল সেই জলটা, আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করছি। এটাকে খুব সুন্দর করে আমি সব কিছুর সঙ্গে নেড়ে দেবো। দেখো তেলটা কিন্তু অনেকটা ওপরের দিকে ভেসে এসছে, আর এটা কিন্তু ফুটছে। এতে বেশ কিছুবার ফুটে উঠলে তারপর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। কালারটা কতটা সুন্দর এসছে দেখো, ভীষণ সুন্দর কিন্তু কালারটা এসছে। আমি এটাকে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, দেবো আর কি এটা একটু ফুটে যাক। দেখো আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকাটা 15 মিনিটের জন্য, ফিরে আসছি 15 মিনিট পর। আমাদের 15 মিনিট হয়ে গিয়েছে, আমরা ঢাকনাটা এবার খুলে নেব। দেখো আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট। আমি জাস্ট ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো। দেখো এটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি। আমাদের কিন্তু চিকেন মশলা কারি একদম রেডি।
আশা করবো তোমাদের এটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমি কত কী উপকরণ দিই সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে মেনটেন করি, তো তোমরা প্লিজ এটাকে চেক করে নিও। আমাদের চিকেন মশলা কারি কিন্তু একদম রেডি টু সার্ভ, এটা কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আশা করবো তোমাদের সবারই খুব ভালো লেগেছে। আবারও আমি কোনো অন্যান্য রেসিপির সাথে তোমাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।